গাইবান্ধার পলাশবাড়ির একটি গ্রামে দুই সপ্তাহ ধরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। প্রায় রাতেই পুড়িয়ে দেয়া হচ্ছে খড়ের গাদা। এই ঘটনায় আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর। ঠিক কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হচ্ছে তা খতিয়ে দেখার দাবি তাদের। সাইফুল ইসলাম প্রিন্সের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। মঙ্গলবার রাতে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার গারানাটা গ্রামের হামিদুল মাস্টারের খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে এমন ঘটনা ঘটে আরও তিনটি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এক রাতে একের পর এক আগুন লাগার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে জনমনে। চিল্লে চিল্লি শুরু করেছে, তারপর তো আমি দৌড়ে গেলাম, যা দেখি বাস পল পুরা শেষ। এলাকাবাসী জানায় এর আগেও এমন ঘটনা ঘটেছে, তবে এক সপ্তাহে তা বেড়েছে আশঙ্কাজনকভাবে। সঠিক তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের খুঁজে বের করার দাবি গ্রামবাসীর। তাহলে এগুলো গরিব মানুষ কি খাবি আর কি করবি? এগুলো তো ভালোভাবে সুস্থ বিচারের দরকার। না হলেও মনে করেন এখানে 2-3 লক্ষ টাকার মতন ফল পড়া গেছে, আর ধান 70-80 মনের মতন ধান পড়া গেছে। বিষয়টি ভাবাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। তারা বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে আমাদের কাছে সুস্পষ্ট যদি কোনো অভিযোগ আসে, তাহলে সেই বিষয়ে অভিযোগে আমরা তদন্ত করে সেটা আইনগতভাবে যদি ব্যবস্থা নেওয়ার থাকে অবশ্যই ব্যবস্থা এখানে প্রদান করা হবে। এই ঘটনায় দোষীদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটা প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।